नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ। আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, পেঁপের পায়েশ। পায়েশ তো অনেক রকমই খেয়েছো, আমি যেভাবে পেঁপের পায়েশটা বানাচ্ছি এরকম ভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে, খুবই অপূর্ব লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক দেবে, আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশন গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে এবার চলো শুরু করা যাক। এই পেঁপের পায়েশ বানানোর জন্য আমি এখানে হাফ পেঁপে নিয়েছি। পেঁপেটা খোসাটা এবার আমি একটু ছাড়িয়ে নেব। খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি এটা দুটো টুকরো করব। পেঁপে খোসাটা ছাড়ানো হয়ে গেছে, পেঁপেটা এবার আমি দুভাগ করে নিচ্ছি। এবারে ভেতরে যে ছোট ছোট দানা থাকে সেই দানাটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এরকম ভেতরের অংশটা আমি পুড়িয়ে ফেলে দিয়েছি, না হলে তেতো লাগবে সেই জন্য। এবারে গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো আমি একটু গ্রেট করে নেব। এইভাবে পুরো পেঁপেটা আমি গ্রেট করে নেব। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। এখানে একটা পাত্রে জল গরম বসিয়েছি, এবারে এই জল গরমের মধ্যেই পেঁপেগুলো আমি দিয়ে হালকা সেদ্ধ করব, বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট পেঁপের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি সেদ্ধ করব। ঢাকা দিয়ে দিলাম। এখানে হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু কেশর আমি ভিজিয়ে রাখবো। ঢাকাটা এবার তুলে নিচ্ছি। পেঁপেটা ফুটে উঠেছে, বেশি এই পেঁপেটা সিদ্ধ করব না, সেই জন্য পেঁপেটা অল্প ফুটতে শুরু করলেই নামিয়ে নিতে হবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, এক চামচ মতো ঘি দিলাম। ঘিয়ের পরিমাণটা নিজেরা বুঝে দেবে। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। স্টিমটা লোতে রেখে দিতে হবে, হাইতে করা যাবে না। এবারে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে হালকা নাড়িয়ে নেব। পেঁপেটা এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে ফুটিয়ে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে স্টিমটা একেবারেই লোতে রেখেছি, এবারে ফুটতে দিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
10 মিনিট বাদে ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এবার একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দেখে নিচ্ছি পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি, এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা নিজেদের টেস্ট অনুসারে দেবে। চিনিটা দিয়েও ফুটতে দিতে হবে। আগে চিনি দিয়ে দিলে পেঁপেটা সিদ্ধ হতো না, সেই জন্য আমি চিনিটা পরে দিলাম। এবারে দিয়ে দেব কাজু কিশমিশ। পেঁপে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যেসব বাচ্চারা পেঁপে খেতে চায় না, তাদের এরকম ভাবে পেঁপের পায়েস বানিয়ে দেবে, তারা খুব ভালো খাবে, বুঝতেই পারবে না যে তারা পেঁপে খাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে নেওয়া, দুধে ভিজিয়ে নেওয়া কেশর। কেশরটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও চলবে। তার কালারটা সুন্দর হয় দেখেই আমি দিলাম। কেশরটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা আবারও তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়িয়ে নিচ্ছি। কেশরটা দাওয়াতে খুব সুন্দর কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। পেঁপের পায়েস কমপ্লিট। রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবে। 8 থেকে 80 সবাইকে এটা বানিয়ে খাওয়াতে পারো। যে খাবে সে খুবই নাম করবে। আর এটা আমি গরম গরম সার্ভ করব না, এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব। খেতে খুবই অপূর্ব লাগবে। তাহলে আজকের মতো এইটুকুই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।